দেবদা উত্তম কুমারের নায়ক মুভির কিন্তু রিমেক করছে, এটা কিন্তু একদম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এবং এই আপডেটটা কে দিলেন? দিলেন কিন্তু স্বয়ং দেবদা। সো হ্যালো গাইস, আই অ্যাম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কিন্তু বেশ কিছুদিন আগেই কিন্তু একটা খবর উঠে এসেছিলো আনন্দবাজার পত্রিকার মাধ্যমে যে দেবদা কিন্তু উত্তম কুমারের নায়ক মুভি রিমেক করছে, অর্থাৎ দেবদাকে আমরা উত্তম কুমারের ভূমিকায় দেখতে পাবো। তো এটা কিন্তু সে পত্রিকায় উঠে এসেছিলো, কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পাওয়া যায়নি। তো ফাইনালি কিন্তু দেবদা ডেট জানিয়ে দিল এবং কবে অ্যানাউন্সমেন্ট হবে তার ডেট। তো চলো ডিটেলসে তোমাদের ব্যাপারটা বলি। তো টুইটারে একজন দেব ফ্যান, সে কিন্তু রামকমল মুখার্জিকে ট্যাগ করে একটা কোয়েশ্চেন্স করে যে, দাদা তুমি কি দেবদাকে নিয়ে নায়কের অ্যাডাপ্টেশন করছো, এটা কি সত্যি? তো সে কিন্তু এই কোয়েশ্চেনটা করে এবং তার রিপ্লাই রামকমল মুখার্জি কিন্তু রিপ্লাই করেন যে, যদি সত্যি হয় তাহলে সেটা একমাত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি বলতে পারবেন। এবং সেখানে ব্যোমকেশ বক্সির পাশে কিন্তু হ্যাশট্যাগ দেবদার নাম দিয়েছে। তো এরপরেই কিন্তু দেবদা রামকমল মুখার্জির এই কোশ্চেনের রিপ্লাই করেন যে, উনি কি করছেন সেইটা আমরা 28/7/2023 জানতে পারবো। ইয়েস, অর্থাৎ 28 তারিখ, আজকে কিন্তু 24 তারিখ, অর্থাৎ আর 3 দিন পরই কিন্তু 28 তারিখ, সেই দিন কিন্তু আমরা জানতে পারবো যে কি হতে চলেছে। এবং এর থেকে পুরো স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমরা এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি যেখানে উত্তম কুমারের ভূমিকা আমরা দেবদাকে দেখতে পেতে চলেছি এবং ভীষণ ভালো লাগলো। এবং 28 তারিখে এটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো 28 তারিখের জন্য অপেক্ষা করতে হবে যে সেদিন কি অ্যানাউন্সমেন্ট হয়। অবভিয়াসলি এটাই অ্যানাউন্সমেন্ট হবে যে যেটা আমরা ভাবছি যে সেটাই। তো অপেক্ষা তো করতেই হবে, দেখা যাক কতটা কি হয়। এবং তোমাদের কি মতামত এই গোটা বিষয়টাকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে জন্য টাটা।